Hello everyone, this is Opu and welcome back to Opu the Spider. Gotokal ekta post diyechi seta chilo CHITTAGONG, Noakhali, Feni and Chatpur kothay ki khabar paoa jay seta ni ami jiggesh korechhilam. So onekei amake suggest koreche CHITTAGONG gele must be jate chui jhaler মানে একটা গরু মাংস পাওয়া যায় সেটা খাই সেটার নাম হচ্ছে ভাবির হোটেল সো আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি জানি না সো আমরা এখন চিটাগং লিং রোডটা ক্রস করে হচ্ছে আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে উঠতেছি সেখান থেকে হচ্ছে সীতাকুণ্ড পৌঁছাবো আমরা অলরেডি লেট করে ফেলেছি রাইট নাও ইজ 2 পিএম আমার হয়তো বা সীতাকুণ্ড পৌঁছাতে 3টা বাজতে পারে বাট আমার জন্য পারফেক্ট টাইম লাঞ্চের জন্য সো আমরা হয়তো বা লাঞ্চ করব হচ্ছে ভাবির হোটেলে গিয়ে সো সেখানে গিয়ে দেখতে পারবো বা খাবারের কি অবস্থা না অবস্থা তারপর আমরা চেষ্টা করব ফেনিতে যাওয়ার জন্য ফেনি থেকে হচ্ছে আমরা যাব এটা কি বলা চাঁদপুরে ইলিশ মাছ খোঁজার জন্য সো ইলিশ মাছ কোথায় পাওয়া যায় এক্স্যাক্টলি আমি জানি না সো সেখানে গিয়ে আমরা খুঁজে দেখবো সো সে পর্যন্ত সাথে থাকুন লেটস গো টু সীতাকুণ্ড ফাইনালি খুঁজে পেলাম আমাদের সেই ফেমাস ভাবির হোটেল অ্যাকচুয়ালি লোকেশনটা খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে চিটাগং সিটি থেকে আসতে আমার সময় লাগছে এখানে আধা ঘন্টা এই লোকেশনটা খুঁজে পাইতে সময় লাগছে আধা ঘন্টা কারণ হচ্ছে এটার অবস্থা দেখেন এখানে এখানে অবস্থা মানে খুঁজে পাওয়ার মতো কোনো সাইনবোর্ড বা কোনো কিছু নাই তাই আমি লোকেশনটা একটু ক্লিয়ার করি সীতাকুণ্ড বাজারটা আমরা ফেলে আসছি ওই পাশে ঠিক আছে সেখান থেকে আস্তে আস্তে হাতের ডান পাশে এখানে একটা বিএম মোটরস একটা গ্যাস স্টেশন আছে এখানে বিএম মোটরস গ্যাস স্টেশন ক্রস করে ঠিক এই জায়গায় উঠছে একটা মসজিদ আছে আর মসজিদের সাথে একটা কমিউনিটি সেন্টার আছে আমান নূর কমিউনিটি সেন্টার হচ্ছে এখানে তো আমান নূর কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিট পাশে এসেই এইখানে চিপার ভেতর ভাবির হোটেলটা এটা কোনো লাক্সারিয়াস কোনো হোটেল না এইটা মোস্টলি ড্রাইভার্সরা খায় এবং খেতে খেতে হচ্ছে এখানে ফেমাস হয়ে গেছে তো এখন আমরা অ্যাকচুয়ালি আসছি এখানে যে চুই ঝাল গরু মাংসটা যেটা অনেক ফেমাস হয়ে গেছে সো সেটা টেস্ট করার জন্য অ্যান্ড ঝাল জিনিসটা আমি তো অনেকটা খাইতে পারি না সো সেটা ভেতর গিয়ে একটু আছে বুঝে যাবে ওনাদের এটা চুই ঝালের কী অবস্থা বা কেমন তো আমরা ভেতরের দিকে যাই সেখানে দেখি খাবারের কী অবস্থা লেটস গো ইনসাইড আসসালামু আলাইকুম আপনি কি ভাবি আচ্ছা এই আপনি একটা সাইনবোর্ড দিবেন না আমরা খুঁজতে কতক্ষণ সময় লাগছে জানেন খুব জলদি একটা সাইনবোর্ড দেন আমরা খুঁজতে অনেক কষ্ট হয়েছে আপনার দোকানটা আপনার নামটা কি আর আপনার দাদা আমার নাম প্রশান্ত ঘোষ প্রশান্ত ঘোষ শরীফা বেগম ওকে গ্রেট নাইস খাবার আছে চুই ঝালটা পাবো ওকে গ্রেট আর কি কি আছে আপনার কাছে আলু ভর্তা থাকে মুরগি টুকি থাকে আর কি কিন্তু এখন আলু ভর্তাটা তো শেষ এখন শুধু গরু গোশত পাবেন আচ্ছা গরু গোশত পাবো দুই জালের গরু গোশত আচ্ছা এটা কি দেখে আছে বা কোথাও আছে আমি কি দেখতে পারবো এটা কি দেখে আছে বা চুলে আছে আচ্ছা 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 আই আই সো আমরা হচ্ছে লাকিলি আমরা হচ্ছে গরু মাংসটা পাইছি এখানে আচ্ছা এখানে যথেষ্ট আছে এখানে কতটুকু হবে এখানে এখনো আপনার 12 13 13 আপনারা কি এটাতে মরিচ ইউজ করেন মরিচও থাকে আবার এটাও দেন আচ্ছা আচ্ছা ওকে সো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সম্পূর্ণ রান্না হচ্ছে মাটির চুলায় আমাদের খাবারের ব্যবস্থা এখনো হয়নি সো খাবারটা আসুক সো গাইস আমাদের খাবারটা রেডি হচ্ছে তার মধ্যে আপনাদের জন্য একটা অ্যামেজিং নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওস দেখেন তাদের জন্য এই সুখবর সুখবরটা হচ্ছে আপনারা যারা দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠান বাংলাদেশে স্পেশালি ফ্রম ইউএসএ ইউকে কানাডা অ্যান্ড ইউরোপের কিছু দেশ জার্মানি ফ্রান্স স্পেন এইসব কান্ট্রি থেকে যারা আপনারা বাংলাদেশে টাকা পাঠান তারা খুব সহজেই ট্যাপটপ সেন্ড অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন অ্যান্ড এটা সরাসরি চলে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে আর আপনাদের জন্য সেখানে থাকছে একটা অফার সেটা হচ্ছে প্রথমবার যখন আপনারা টাকা সেন্ড করবেন আমার নাম ওপিইউ কোডে ইউজ করবেন সেখানে পাবেন $10 বোনাস তাছাড়া মানি ট্রান্সফার এখানে কোনো চার্জ থাকছে না আর পাচ্ছেন খুব ভালো এক্সচেঞ্জ রেট অ্যান্ড এই অ্যাপটা ইউজ করা খুবই সহজ তো ডাউনলোড করে এখন ইউজ করা শুরু করুন চলুন আমাদের খাবার রেডি হয়ে গেছে লেটস গো গরুর মাংস কত করে
I'm going to go to the store. So, সামনে আপনারা আসতে যদি লেট করেন হয়তো আরো বেড়ে যেতে পারে আমি নট শিওর বিভিন্ন জায়গা সো গাইস আমাদের খাবার হচ্ছে চলে আসছে এই হচ্ছে চুই ঝাল এন্ড গরুর মাংস সো এখানে টোটাল হচ্ছে একটা চুই ঝাল দিছে রসুন দিল 1 2 3 4 পাঁচ পিস মাংস বাট মাংসগুলো তো এমন ছোট সাইজ না মানে মিডিয়াম সাইজের খুব বড় না তেমন খুব ছোট না which is কন্টিনিউ অনুযায়ী ভালো মন হচ্ছে এই যে এই উপরে একটা দেখাচ্ছে গোটা রসুন দিছে এই যে গোটা রসুনটা আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে এরকম ইউজ করে কিনা মানে আমাদের চিটং এ এরকম গোটা রসুন তেমন একটা এরকম খাই না তো আজকে আমি খাই দেখব তারপর হচ্ছে এই এটা হচ্ছে চুই ঝালটা যেটা আই থিং ইট ইজ স্পাইস কাইন্ড অফ মানে যেটা থেকে ঝালটা বের হয় আর কি সো এটাও নিলাম গরু মাংস এখানে কোনো চামচ বা কোনো কিছু দেয় নাই যার কারণে আমি পুরোটা নিয়ে ফেলতেছি আচ্ছা দেখিস নিয়ে আপাতত দেখি কি অবস্থা কারণ ঝাল বেশি হলে হচ্ছে আমি খেতে পারবো না তো এখন বিসমিল্লাহ করি যে খাবারের জন্য অনেক দূরে থেকে আসছি সেই খাবারটা দিছি গরু মাংসটা খুব ভালো করে হয়েছেছি এই যে হাতে একদম ছিঁড়ে ফেলা যাচ্ছে যেটা আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে হাতে ছিঁড়তে না পারলে না খাইয়ে মজা নেই অনেকজন আছে হচ্ছে হাড্ডিওলা খায় বা শক্তগুলো টেনে টেনে খাই সেগুলো তাদের কাছে ভালো লাগবে না আমার কাছে এরকম নরম মাংসটা ভালো লাগে তো বিসমিল্লাহ করি এটাতে পুরো দেশীয় মশলার একটা ঝাঁচ মশলার যে স্মেলটা মানে দেশি একদম যে মনে হচ্ছে বাটা কোনো মশলা দিচ্ছে চুই ঝালটা কি খাওয়া যায় বাঁশের মতো সি ওকে টেস্ট লাইক আদা আছে না আদা আদা বাট একটু ঝাল ঝাল সো ইট ইজ স্পাইস যেটা ওই যে আমরা যেরকম দারুচিনি দিচ্ছি আদা দিচ্ছি ও ধরনের একটা স্পাইস তেমন বেশি ওরকম কিছু না হালকা একটু ঝাঁচ আছে এটাই আচ্ছা আপনারা এগুলো কি বাটা মশলায় করছেন এগুলো কি বাটা মশলায় বাটা মশলা এক্স্যাক্টলি দ্য টেস্ট মানে অথেন্টিক একটা চিটাগোনিয়ান গরু মাংসের টেস্টটা এইটাতে আসতেছে আমি জানি না ওরা অরিজিনাল চিটাগোনিয়ান কি না ওই টেস্টটা আসতেছে সাথে টমেটো ভর্তাছে অনেকগুলো মরিচ দিছে এটা খেয়েও না এটা ঝাল টমেটো ভর্তা দিয়ে গরু মাংস সরিষা দিয়ে টমেটো ভর্তাটা রসুনটা দেখতেছে না মিষ্টি মিষ্টি মানে একটু তো আমি রসুন খাই দেখতে পাই খাওয়া যাচ্ছে খাওয়ার মতো সো ট্রাই করতে পারেন এখানে খাবারটা নট ব্যাড ইটস গুড মানে অনেক ভালো সচরাচর যেগুলো রেস্টুরেন্টে গরু মাংস পাওয়া যায় তার চেয়ে ভালো খাচ্ছিলাম খেতে খেতে হচ্ছে মাথা আসলো যে যে চুই ঝালটা অ্যাকচুয়ালি খেতে আসছে মানে যেটা টেস্ট করতে আসছে গরু মাংস তো ঠিক আছে এটা কেমনে টেস্ট না করি মানে এমনিতে চাবা দেখছিলাম মানে পুরোটা চাবা দেখি খারাপ নাই যে এই যে বাঁশের ইয়ার মতো সি যারা চাবাই খাবার পুরোটা চাবাই খেতে পারেন মানে এটা খাওয়ার পর হালকা ঝাল লাগতেছে মেয়া ঝাল লাগতেছে আমার সাথে আমার একটা গেস্ট আসছে আমার একটা বাগনা আসছে ও খাই এখানে আমার মতো অলমোস্ট সবগুলো শেষ করে ফেলছে ও কিন্তু ওই যে রসুন টসুন চুই ঝাল সবকিছু চাবাই ফেলছে মাহফুজ দেখি বলো খাওয়ার পর তোমার কিরকম মনে হয়েছে হ্যাঁ খাওয়ার অনেক মজা হয়েছে মাংস সকালে ভালো লাগছে অনেক তোমার কাছে ভালো লাগছে না একটু ঝাল হয়েছে একটু মজা হয়েছে বাট মজা লাগছে না খাওয়া শেষ করলাম মানে চুই ঝালটা চাবাইছিলাম আমি একটু করে দেখার জন্য মানে ঝাল আমি শেষ যারা ঝাল্লামের আছেন তাদের জন্য দিস ইজ রিয়েলি রিয়েলি গুড মানে সচরাচর গরু মাংস যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় তার চেয়ে অনেক অনেক ভালো কোক নিছি খাইতে হবে ঝাল্লামারা ইউ গাইস উইল লাভ ইট নট ফর মি
মানে এই যে পুরো মুখটা পুরো জ্বলতেছে সর হাত দিতে হবে থ্যাঙ্ক ইউ সো মাচ যারা আসতে চান এখানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রশান্ত ঘোষ আপনি কত বছর ধরে এখানে রেস্টুরেন্টটা আমার এটা 3 বছর পার হয়ে গেছে 3 বছর পার হইছে এই চুই ঝাল নিয়ে গরু মাংসটা আইডিয়া কেন আসছে মনে হয় এটা আমাদের ধরুন ওখানে এটা তো অনেক সুনাম ধন্য না আমাদের ওখানে যে ওদুর ওরণ করে চুই ঝাল স্পেশালি কোথা থেকে এটা স্পেশালি সাতক্ষীরা খুলনা খুলনা সাতক্ষীরা অবশ্যই ওকে আচ্ছা ঠিক আছে নিয়ে নাম নিয়ে নিব বেশি আর কি তার থাক এটা কিভাবে বানাবো আচ্ছা কাটি দেব এটা কিভাবে বানাবেন কাটি দেব এটা স্যার আন্ডার ওস্ত লাবানি 10 মিনিট আগে অনেক মানুষ আছে ওনারা আমাদেরকে একটা চুই ঝাল গিফট করছে এটা ঠিক আছে তো এটা নিয়ে আমরা হচ্ছে বাড়িতে যাবো যাওয়ার পর এটা কাটিকুটি দিয়ে রান্না করার চেষ্টা করবো তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেস্টুরেন্ট এসে খাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা অনেকক্ষণ ধরে গান খুঁজতেছিলাম আমরা আমাদের এখানে কোনো গানটা নাই ফাইনালি চলে আসলো একটা মাইকেল জ্যাকসনের গান কপিরাইট খাবে যার কারণে আমি অফ করে দিচ্ছি থ্যাংক ইউ ওকে আমরা এখন ফেনী শহরে খন্ডলের মিষ্টি খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড হয়ে গেছি সো এখান থেকে বলা হচ্ছে আরও 20-25 মিনিট দূরে ভেতরে যেখানে খন্ডলের মিষ্টি পাওয়া যাবে তো ফাইনালি যেটা হচ্ছে আমরা চাঁদপুরে এসে রাতের বেলা 10টা পরে আসে মাছ পাইছি এক পিস মাংস আছে তার মধ্যে 1 2 3 4 5 6 পিস মাংসের মধ্যে এক পিস মাংস দিছে উইচ ইজ গুড বাকিগুলা মাংসের অবস্থা খুবই খারাপ এখানে খাওয়ার সময় যে ভেতরে দিচ্ছেন এটা অবস্থা দিচ্ছেন এটা ভালো দিচ্ছেন এটা আমি বুঝতাম না কেন